দূরত্ব কি আসলে ভালোবাসা বাড়ায় না কমায়? এমন প্রশ্ন হয়তো হাজারো মানুষের মনে ঘুরপাক খায়, তাই না? কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো বা অনেকের কাছে জানা নেই। সেটা যে আমার কাছে আছে তেমনটাও না, হয়তোবা সময়, পরিবেশ, পরিস্থিতি সব কিছু ভেদেই হয়তোবা এর সংজ্ঞাটা একটু অন্যরকম হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আয়াসমামে নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আম্মুদের বাসায় চলে এসেছি আজকে সকালটা হতে দেখলাম আম্মুদের বাসা থেকে। বারান্দায় বাচ্চাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এত সুন্দরভাবে সূর্যটা উঠছিল, চারিদিকে এত সুন্দর আলো, এটা কি মিস করা যায়? আর এত এরকম খোলামেলা যদি বাগটা বাগান থাকে সাথে, তাহলে তো কোনো কথাই নেই, মন ভালো হতে কিন্তু বাধ্য, তাই না? ফুলগুলো দেখছিলাম আর এত সতেজ লাগছিল, আর সূর্যটা দেখেন আলোগুলো, মানে ফুলগুলোতে যখন পড়ছে চিকচিক করছে দেখতে বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগে এরকমটা দেখতে। আর এই যে আম দেখছিলাম, আমাদের 12 মাসি গাছে আম, 5টা আম ধরেছে, কিন্তু ইনাদেরকে আজকেই জবাই করতে হবে, কারণ কিছুদিন পরে আর এদেরকে খাওয়া যাবে না, কারণ ওই যে আম থেকে না রস বের হওয়া শুরু করে দিয়েছে, তো পাকার মতো আর অ্যাবিলিটি তাদের আর নাই। তো আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, তো সেই প্রসঙ্গে আমি ফেরত আসি। আসলে কি দূরত্ব মানুষকে ভালো, মানুষের ভালোবাসাকে কি কাছে আনে নাকি দূরে নিয়ে যায়? কিছু কিছু ভালোবাসা যেগুলো সত্যিকারের ভালোবাসা, সেগুলো মনে হয় দূরত্ব কোনো ম্যাটারই করে না। অনেক পুরাতন যেসব সম্পর্কগুলো থাকে, এগুলো কিন্তু দূরত্ব যতই হোক না কেন কাছে মানুষকে টেনে নিয়ে আসেই। তো আজকে আম্মুদের বাসায় হচ্ছে কিছু মেহমান আসবে। আমরা অনেক বছর কলোনিতে ছিলাম চিটংয়ে, তো অনেকগুলো ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো এমন কিছু পরিবার থাকে না, বছরের পর বছর গেলেও, অনেক বছর আপনাদের সাথে কথা না হলেও, সম্পর্ক না থাকলেও, কিছু মানুষ কিন্তু পৃথিবীতে থাকবেই আপনার, যে কিছুদিন পরে দেখা হোক বা কত বছর পরেই হোক, মানসিক একটা শান্তি পাওয়া যায়। তো এমন একটা, মানে এমন কিছু মানুষ আজকে বাসায় আসবে, তো সেজন্যই আজকে আম্মুদের বাসায় আসা একটা বিশাল আয়োজন হতে যাচ্ছে আর কি। তো বিকেলবেলা আমরা একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম, তো এই যে আমগুলো পাড়া হচ্ছিলো, একটু আগে আমি বললাম যে ইনাদেরকে আর রাখা সম্ভব না, কারণ আম থেকে রস বের হয়ে যাচ্ছিলো, তো এই জন্য আর কি আমগুলো পাড়া হচ্ছে যে খেয়ে ফেলা হবে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, মানে আমার কাছে নাই আর কি ভিডিওগুলো, তো যার কারণে ওই ক্লিপগুলো আর শেয়ার করা সম্ভব হচ্ছে না। তো আমি বিকেলের থেকে আর কি ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাই একটু বারান্দায় এসে একটু হাঁটাহাঁটি করছিল, কারণ এখনকার আবহাওয়াটা না বেশ সুন্দর, ঘোরাফেরা করা বা ভালো কোনো রিচ ফুড খাওয়ার জন্য এই আবহাওয়াটা কিন্তু খুবই ভালো, এবং আপনি একটু ভারী কাপড় চোপড় পরলেও আপনার কষ্ট হবে না, মানে আবহাওয়াটা এমন না শীত না গরম, এরকম একটা আবহাওয়া চলছে। তো চিটং থেকে আমাদের আঙ্কেল আন্টি আসছে, ওনারা আমেরিকায় ছিল কি বেশ কিছুদিন, তো ওখান থেকে আসছে, এসে এখন আর কি একটা কাজে আরেক জায়গায় যাওয়া হবে, তো এখন আমাদের বাসায় আসছে। এত ভালো লাগছে, অনেক বছর, মানে 5-6 বছর পরে আমি দেখলাম আঙ্কেল আন্টিকে, খুবই ভালো লাগলো। আর এতগুলো মানুষ সবাই যখন একত্র হই বাসায়, তখন এমনিতেই মন মেজাজ ভালো থাকে। আর প্রায় 25 জন মানুষের মতো মানে জনসমাগম হয়েছিল বাসায়, আর সবাই একটু নাস্তা করে ছিল সন্ধ্যার সময়, একটু পরে আর কি বের হয়ে যাবে সবাই, তো এই কারণে সবাই একটু নাস্তা করে নিচ্ছিল। আর বাচ্চারা তো জানেনি যে মানে কোনো মানুষজন বাসায় আসলে তাদের তো বাঁধন হারা আনন্দ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।